हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ड्रीम गर्ल्स ब्यूटी। आज हमें तुम्हारे का एलोवेरार बेनिफिट से कीभे मुखे अप्लाई कर ले मुखे ग्लो आसबे तुम्हारे शेयर करब एवं डायरेक्ट कीभे एलोवेरा गाछेर पाता एइटा यूज करते हैं सेटा बोलबो। अनेके जाने ना एइटा डायरेक्ट गाछ थेके केटे निले पड़े संगे संगे किन्तु एटा यूज करा जाए ना, किछु पद्धति आछे सेई पद्धति फलो करते हैं। आमी सेइटाओ तोमादेर काछे शेयर करब। आमार भिडियोटी देखार आगे तोमरा सबार प्रथम आमार भिडियोटिके लाइक शेयर एवं कमेंट करबे, आर जारा सबस्क्राइब करेछो तादेर असंख्य धन्यवाद। आर जारा एखोनो पर्यन्त सबस्क्राइब करोनि तारा अवश्यई सबस्क्राइब करो और पाशे रखा बेल आइकनटि क्लिक करे देबे, ताहले तोमरा सबार प्रथम आमार नतुन नतुन भिडियोगुलो देखते पाबे। आर आमरा अवश्य हमें भिडियो करते अनेक रकम ही असुविधा अनेक रकम भाव भिडियो करते हैं। आशा करब एकखाना सबस्क्राइब एवं लाइक। चलो भिडियोटी देखा जा। एलोवेरा पता एटा बाजार दिए किनते पावा जाए, आबार गाछे जारा बाड़ीते अनेक समय गाछ लागाय बा किछु सेखान दिए एलोवेरा पता के पा जाए। आमी एटा किन्तु आमार बाड़ीर गाछेर पता, एटा के संगे संगे केटे किन्तु यूज करा जाए ना। एटा के यूज करते गेले पड़े आगे एटा के केटे आमार एकटा जलेर मध्ये रेखे दिता है। आमी एटा केटे जलेर मध्ये रेखे दिएछिलाम, एक घंटा रेखे दिएछिलाम, अंतत पक्षे जलेर मध्ये आध घंटा रेखे दिता है। देखो केरकम सबुज हो गेछे एर जे एकटा एलोवेरा जेरकम अनेक उपकारिता किन्तु एर मध्य क्षतिटा थाके जलेर मध्य सेटा बेरिये आसे। एर मध्य जेटा क्षति होते पारे बा किछु स्किनेर पक्षे जे क्षतिटा होते पारे सेटा किन्तु जलेर मध्य बेरिये गेलो। एइबार एइ एलोवेरार लिपटाके केटे निये एर उपकार एटाके आमि मुखे अप्लाई करे देखाबो। एर किन्तु अनेक बेनिफिट, प्रचुर बेनिफिट। एलोवेरा जेल तो बाजारे किनतेई पावा जाय, किन्तु एटा আমরা যদি বাজার দিয়ে কিনে নিয়ে আসি বা বাড়িতেই থাকে এটা কিনে নিয়ে আসলেও এটা কিন্তু টুকরো টুকরো করে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়। আর এটা আমি কেটে দেখাচ্ছি, এটা এরকম ভাবে কাটতে হবে, এইটুকুনি লাগবে। এটাকে মুখে অ্যাপ্লাই করতে হবে এরকম ভাবে, লিপটাকে কেটে নিতে হবে। এটা আমি কেটে নিয়েছি, দুটো টুকরো করে নিলাম। এটা ক্লিন ফেসে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি মুখটা আগে থেকে ক্লিন করে নিয়েছি তাই জন্য আমি আর ক্লিন দেখালাম না তোমাদের কাছে। তোমরা অবশ্যই স্কিন মুখটাকে ক্লিন করে নেবে, তারপরে তোমরা এটা অ্যাপ্লাই করবে। এটাকে অ্যাপ্লাই করতে হবে এইভাবে সারা মুখে অ্যাপ্লাই করতে আসার জন্য একটুখানি ছুরি দিয়ে এরকমভাবে কুটে নিতে হবে, তাহলে এটা ড্রাই হয়ে যাবে না এবং মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অ্যালোভেরার কিন্তু প্রচুর প্রচুর বেনিফিট আছে, প্রচুর গুণ আছে অ্যালোভেরার। তোমরা যদি এটা অন্তত নিয়মিত 15 দিন পর্যন্ত ইউজ করতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে এর কতটা বেনিফিট। প্রত্যেক দিন যদি এটা স্নানের আগে ইউজ করা যায় তাহলে মুখের মধ্যে অনেক পরিমাণে অনেক গ্লো বৃদ্ধি হবে, স্কিনটা ভালো হবে, স্কিন ময়েশ্চারাইজ হবে। এটা নিয়মিত ইউজ করলে পারে স্কিনে যে অ্যাকনি বেরোয়, অ্যাকনি পিম্পল সব কিছুই কিন্তু দূর হবে, এছাড়া ব্ল্যাক হেডসও দূর হবে, এছাড়াও সানবার্ন যে হয়, সানবার্ন মুখে ব্ল্যাক স্পট সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে এটাতে দূর হয়ে যাবে। এটা কিন্তু তোমরা নিয়মিত ইউজ করতে পারো, এর কোনো সাইড এফেক্ট নেই। যদি তোমরা পাতাটাকে এইরকমভাবে কেটে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে ইউজ করো এর তো কোনো রকমই সাইড এফেক্ট হবে না। এইভাবেই অ্যালোভেরাটাকে ইউজ করতে হয়। আর তোমরা এতে কিন্তু সানবার্নটাও প্রচুর পরিমাণে উঠে যায় নিয়মিত ইউজ করলে পরে, অন্তত দিনে আগে একবার। আর এখন তো ঠান্ডা পড়ছে, এখন তো মানে স্কিন খুবই ড্রাই হয়ে যাবে, সবারই ড্রাই হয়ে যাবে, তাহলে সেই জন্য সবারই অন্তত পক্ষে দিনে একবার করে ইউজ করলে পরে এই সানবার্নটা অনেকটাই কমবে এবং মুখের মধ্যে গ্লেজ আসবে, গ্লো হবে। এই মুখের সাথে সাথে কিন্তু তোমরা একটু গলায়ও করে নিতে পারো,
তাহলে গলার মধ্যেও কিন্তু মানে মুখের সাথে গলার কিন্তু মুখটা অনেকটা কালারের ডিস্টেন্স হয়ে যায়, অনেকেরই দেখতে খুব খারাপ লাগে, তাই জন্য মুখের সাথে সাথে এই গলার মধ্যেও কিন্তু সবার করতে হয়। আর এটা সব রকম স্কিনে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেন্সিটিভ খুব সেন্সিটিভ ত্বক যাদের তারা এটা থেকে অ্যাভয়েড করতে পারো। এছাড়া কিন্তু সমস্ত ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন সবার জন্যে কিন্তু এটা খুব খুব উপকারিতা। আর তোমরা এইরকমভাবে আমরা ইউজ করলাম, এটা ইউজ করলে কিন্তু 2-3 ঘন্টাও রেখে দিতে পারো, তারপর জলদি ধুয়ে নিতে পারো। রাত্রিবেলাও যদি কেউ ঘুমোতে যাওয়ার আগে ইউজ করতে পারে সেটাও কিন্তু এটা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে রাত্রিবেলা অনেকে ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ থাকে, তাই জন্য গরমের সময় তোমরা অবশ্যই রাত্রিবেলা তোমরা ইউজ অবশ্যই করতে পারো, তাহলে কোনো অসুবিধা হবে না। তোমরা এটা ইউজ করবে, করে এবার কেউ 20-25 মিনিট পরও জলদি ধুয়ে নিতে পারো, যদি মনে করো তোমরা ঘন্টাখানিক রাখবে তাহলেও করতে পারো। তাহলে কিন্তু যে স্কিনের মধ্যে যে ব্ল্যাক হেডস, ডার্ক স্পট, অ্যাকনি সমস্ত কিছু, কিন্তু সানবার্ন সমস্ত কিন্তু রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা অবশ্যই আর কিছু যদি জানতে চাও, তোমাদের কি স্কিন কি ফেসিয়াল তোমাদের দরকার, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি যতদূর সম্ভব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। তোমরা অবশ্যই তোমাদের স্কিন অনুযায়ী কি ফেসিয়াল করতে চাও সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো।